সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 27 সেপ্টেম্বর, রোজ রবিবার, আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে আয়াত ডেয়ারি ফার্মে। এটি অরণখোলা হাটটি পার হওয়ার পরে যে মিল্ক ভিটা, যে দুগ্ধের যে খামারটি ছিল, তার পাশ দিয়ে যে রাস্তাটি আসছে, তার পাশেই এই খামারটি অবস্থিত। আর আপনাদের যদি আরেকটু ভালোভাবে বলি, অরণকুলা হাটের পাশেই যে পশ্চিম সাইডে যে মাদ্রাসাটা রয়েছে, তার পাশেই মিল্ক ভিটা দুগ্ধ খামারটি ছিল আগে, এখন বন্ধ। তো তার পিছনেই এই খামারটি অবস্থিত। তো আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে রুবেল ভাই, তার সাথে। তো এই খামারে বর্তমানে বেশ কিছু গাভী রয়েছে, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি জাতের যে গাভীগুলো, এই গাভীগুলো রয়েছে। আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো আমরা চলুন রুবেল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো বেশ কিছুদিন কোনো খবর টবর নাই? হ্যাঁ, অনেকদিন যাবতই আমি দিই নাই প্রোগ্রাম। তারপরে হচ্ছে ধরেন এখানে শুধু গাভী রাখা হয়েছে, কারণ বখনার আমার যে পার্টনার ছিল এখন মোটামুটি ব্যবসাটা আলাদা, তো এখন আর কি নিজে একাকিত ব্যবসা করার ইয়ে করছি। আর তারপরে পাশাপাশি তো জানেন যে আরও ব্যবসা আছে আমার, সময় সুযোগ ছিল না বলতে। আর ধরেন পুরাতন ইয়েতেই আমাদের কিছু বেশ কিছু ইয়ে ছিল, তাদের সঙ্গে ইয়ে, কিন্তু আমি বেশ কিছুদিন অ্যাড দিই নাই। হ্যাঁ, আপনার তার একটা বিজনেস রয়েছে, আপনার একটা, আপনার যে বিজনেসটা আছে দর্শকদেরকে যদি একটু বলতেন। এটা মোটামুটি আমাদের তো পাশে একটা আমার টাইলসের শোরুম আছে শহরে। জি, রুবেল টাইলস অ্যান্ড স্যানিটারি। হ্যাঁ, তো আর মেন কথা হচ্ছে ধরেন এখন তো খামার অনেক হয়ে গেছে। প্রথমত ধরেন অনলাইন ব্যবসা তো বলতে গেলে ঈশ্বর দিতে ধরেন আমরাই নিয়ে আসি, ঠিক আছে। এখানে ধরেন বাপ্পি ডেয়ারি ফার্ম, স্বপ্না ডেয়ারি ফার্ম, আমার আয়াত ডেয়ারি ফার্ম, এই তিন চারটা, আর মনে হয় আপনার মনু আর মানিক একসঙ্গে ছিল, এই তিন চারটা ইয়েতে ছিল। এখন তো ধরেন অনেক ফার্ম হয়ে গেছে এখন অনেক। জি, মোটামুটি অনেক ফার্ম এখন আরো তৈরি হচ্ছে। হ্যাঁ, তো পুরাতন যাদের আমি মাঝে মধ্যে অনেকে দেখতে চাই, তারপরে বকনার এই যে আমার ব্যবসায়িক কিছু ধরেন জাকির ভাইয়ের সঙ্গে যখন ইয়ে ছিলাম, তো ওই ওই কারণে এখন ধরেন আলাদা হয়ে গেছে, এখন তো ধরেন আমার ইয়েটা আলাদা, সেজন্য বেশ কিছুদিন অ্যাড দিই নাই। তারপরে অনেকজন দেখতে চাই, সময় সুযোগের ক্ষেত্রে আমি দেখাতেও পারি নাই। আসলে অনেকজন আমাকে ফোন দিছে, আমি দেখাতে পারি নাই, সেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত আপনারা হচ্ছে নিয়মিত পাবেন আমাকে, ঠিক আছে। এখানে ধরেন গাভী আর একসঙ্গে বকনা সব কিছু রাখা হয়েছে, সেই দোকানেও আপনার আরও বাড়ানো হচ্ছে, একসঙ্গে রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা, গাভী আছে কতগুলো? গাভী এখন মোটামুটি 16টার মতো ছিল, কালকে বিক্রি হয়েছে, এখন মোটামুটি আপনার 14টা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দুধের গাভীগুলো? এগুলো আপনার 7টা আছে হচ্ছে প্রেগনেন্ট, 7টা প্রেগনেন্ট। জি, আর 6টা আছে দুধের। কত দামে থেকে কত দামের ভিতরে আছে? মোটামুটি আপনার 1,15,000 থেকে শুরু করে 2,00,000 পারে আছে। আচ্ছা আচ্ছা, তো গাভীগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। জি ইনশাল্লাহ। আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার জার্সি জাতের। জার্সি না? জি। দাঁতে কয়টা এটা? এটা দাঁত আপনার 4 দাঁতের থেকে 6 দাঁত হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। জি। তো দুরুল আন্ডা দর্শক দেখতে পাচ্ছেন, সাথে কি এটা বাচ্চা? জি জি, এটা বাচ্চা। কি বাচ্চা এটা? এটা হচ্ছে আপনার বকনা বাচ্চা। দুধটা মনে হয় বেশি খাইছে না? দুধ তো একটু বেশি খাইয়ে আপনার একটু পাতলা পায়খানা করছে, এখন ঠিক হয়ে গেছে মোটামুটি। স্যালাইন বাচ্চা দুধ বেশি খেলে তো পাতলা হবে। এটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা আপনার দ্বিতীয়। দ্বিতীয় না? দুধ হচ্ছে কেমন? এটা দুই বেলা আপনার মোটামুটি 15 আমরা পাচ্ছি দুই বেলা দিয়ে। 15? দামটা চাচ্ছেন কেমন? এটা হচ্ছে আপনার 1,80,000 রাখা যাবে। 1,80,000 রাখা যাবে? জি দর্শক, 1,80,000 রাখা যাবে আমাদেরকে জানাচ্ছিলেন। দরদাম করা যাবে না? জি, কিছু অল্প কিছু জায়গা আছে। আচ্ছা আচ্ছা, পাশেরটা ভাই? এটাও জার্সি। এটাও জার্সি, মিনি জার্সি। মিনি জার্সি, দাঁতে কয়টা এটা? এটা হচ্ছে আপনার 4 দাঁত। 4 দাঁত দর্শক, 4 দাঁতের গাভীটি দেখতে পাচ্ছেন, সাথে তো বাচ্চা না? সার বাচ্চা না বকনা? এটা সার। সার বাচ্চা। আচ্ছা, দাঁতে কয়টা? 4টা না? কয়টা? 4 দাঁত না 6 দাঁত? 4 দাঁতের থেকে আপনার 6 দাঁত উঠছে আর কি। 6 দাঁত উঠছে। দামটা চাচ্ছেন কেমন? এটা হচ্ছে আপনার মোটামুটি 1,15,000 হলে দেওয়া যাবে। দুধ হচ্ছে কেমন? দুধ দুই বেলা দিয়ে এটা আপনার
8-10-এর ভিতরে থাকবে। 8-10? জি। দাম চাচ্ছেন 1,15,000? দামাদামি করে নিতে পারবে? জি হ্যাঁ, ছোট মানের গাভী যারা বাসায় দুধ চুধ খাইতে, বাচ্চাটা অনেক সুন্দর। আর তারপরেও ধরেন গাভী নিয়ে তো ধরেন আসলে অনেক কথা, অনেক অনেক প্রতারণা হচ্ছে, ঠিক আছে। এখানে ধরেন আমার শখের বসে দেওয়া হচ্ছে, আমি করি এটা আপনার গাভী, আমার যে গাভীগুলো আছে, হ্যাঁ, এখানে আমাদের পাবনা জেলারও অনেক বদনাম আছে গাভী নিয়ে, কিন্তু এটা যে অনেক দুধ বাড়ানোর জন্য হাবিজাবি খাওয়াই, অক্সিজেন তারপরে ইয়ে টিয়ে দেয়, কিন্তু আমার ফার্মে আমার একটা ইয়ে থাকবে, আমি দুধের গ্যারান্টি না দিয়ে আপনারা সরাসরি আসবেন, এসে দুই দিন থাকবেন, দেখবেন কীভাবে দোয়াচ্ছি আমরা, ঠিক আছে। দেখে 2-3 দিন আপনি যেভাবে নিয়ে দহন করতে চান সেভাবে এসে দেখে নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। খাওয়াচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি, আমরা মানে অবৈধ কোনো ইয়ে অবলম্বন করছি কি না, ঠিক আছে, সেটা দেখে শুনে নিতে পারবেন। আসলে তো ধরেন 100 মানুষের ভিতরে 90-95 জনে আসলে এখন ধরেন নীতিভ্রষ্ট, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এখনকার বাজারে ভালো মানুষ পাওয়া মুশকিল, আমি তো ভালো তা বলছি না, ঠিক আছে, নিজের জ্ঞান নিজে ইয়ে না। আমার কাছ থেকে অনেকজন নিচে আমার আসে আসছে, আমরা কোন পরিবারের ছেলে, কেমন চলাফেরা, সবাই যারা আসছে আমাদের কাছে দেখছে ইনশাল্লাহ, যে ধরেন এই 2-5 হাজার বায়না নিয়ে এইসব হাবিজাবি এইসব কোনো অকারেন্স কিংবা কেউ যদি প্রমাণ করতে পারে যে এরকম কোনো ইয়ে আছে, ইনশাল্লাহ এইসব রিপোর্ট নাই আমাদের, কারণ আমরা একটা না, আমাদের পাশাপাশি অনেক ব্যবসা আছে, আমাদের চলাফেরা আমাদের মানে পারিবারিক ইয়ে যারা আমাদের কাছে আসছে দেখছে, ঠিক আছে, যে আসলে তাদের আত্মীয়তা কেমন, মন মানসিকতা মানে মুখে না কাজে পরিচয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা জানালো। পাশেরটা ভাই, এটা হচ্ছে আপনার 6 দাঁত? 6 দাঁত? জি। জাতি কি এটা? জাতি হচ্ছে ফিজিয়ান। এটা 6 দাঁত না, সাথে কি বাচ্চা? এটা হচ্ছে আপনার রানী বাচ্চা হইছে, মানে হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। সার বাচ্চা না বকন বাচ্চা? এটা বকনা। বকনা না, দর্শক একদম সাদা জাতির আর কি, মানে রানী অনেকে বলে, আসলে তো হলস্টাইন। কয় নাম্বার বাচ্চা এটা? এটা দ্বিতীয়। দ্বিতীয় না? জি। দুধ হচ্ছে কেমন? এটা আপনার মোটামুটি এরকমই 10-11 এরকম হচ্ছে। 10-11। দামটা চাচ্ছেন কেমন? এটা হচ্ছে আপনার, এটা রাখা যাবে হচ্ছে 1,70,000 রাখা যাবে। 1,70,000? জি। পাশেরটা? এটা এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান না? জি। দাঁতে কত এটা? এটা এটা আপনার 4 দাঁত। গাবনা বাচ্চা আছে? না বাচ্চা আছে। কি বাচ্চা এটার সাথে? এটা হচ্ছে আপনার, ও এটা হচ্ছে বাচ্চার সামনে আছে। ও আচ্ছা, এটার বাচ্চা ছোট বাচ্চা না? এই বাচ্চা মোটামুটি একটু বড় হয়েছে। একটু বড় হয়েছে? জি। আচ্ছা, কয় নাম্বার বাচ্চা দিছে? এটা হচ্ছে আপনার, এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। দুধ হচ্ছে কেমন? এটা মোটামুটি 11-12 এরকম নামছে। দামটা চাচ্ছেন কেমন? এটা এটা রাখা যাবে আপনার 1,45,000 রাখা যাবে। 1,45,000। পাশেরটা? পাশেরটা আপনার জার্সি। জার্সি। দাঁতে কয়টা? 2 দাঁত। প্রথম 2 দাঁত। এটা বাচ্চা, সার বাচ্চা? জি। দুধ হচ্ছে কেমন? এটা মোটামুটি 2 বেলা দিয়ে 14-15 আসছে। 14-15। দামটা চাচ্ছেন কেমন? এটা আপনার রাখা যাবে 1,70,000 রাখা যাবে। 1,70,000। দামটা বেশি হয়ে যাচ্ছে না? মোটামুটি আপনার প্রথম 2 দাঁতের গরু, একটা 2 দাঁতের গরু তো একটা মান আছে, আপনি তো নিজেই জানেন 2 দাঁতের গাভীর দামটা এমনিতে একটু বেশি, তারপরে কিছু দামাদামি করে দামাদামি করে নিতে পারবে। প্রথম 2 দাঁত গরুটা আপনারা দামাদামি করে নিতে পারবেন। পাশেরটা ভাই? ভাই এটা কি জাতের? এটা আপনার হচ্ছে ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান না? দাঁতে কয়টা? এটার দাঁত আপনার 6টা। 6টা? দ্বিতীয় অভিযান। এটা বাচ্চা না? জি। কি বাচ্চা এটা? এটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, দুধ হচ্ছে কেমন? এটা 2 বেলা দিয়ে আপনার 17-18 আসবে। কয় নাম্বার বাচ্চা দিল? দ্বিতীয়। দ্বিতীয় না? দামটা কেমন চাচ্ছেন? এটা মোটামুটি আপনার 2,20,000 রাখা যাবে। 2,20,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? জি। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। 2,20,000 টাকা দাম চাচ্ছে। ওই সাইডে তো আরও কিছু গাভী আছে। হ্যাঁ, ওগুলো সব প্রেগনেন্ট, এগুলো দুধের, ওগুলো প্রেগনেন্ট। ওই সাইডের গুলো প্রেগনেন্ট না? তো দর্শক চলুন প্রেগনেন্ট গাভীগুলো একটু দেখাই আপনাদের। এগুলো তো সব প্রেগনেন্ট না ভাই? জি, এগুলো সব প্রেগনেন্ট। প্রেগনেন্টের ভিতরে প্রথম একটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি? মিনি জার্সি। মিনি জার্সি। দাঁতে? দাঁত হচ্ছে আপনার 2 দাঁত। 2 দাঁত না? কত দিনের গাভ আছে এটা? এটা হচ্ছে আপনার 8-7-8 পড়ছে। 8-7-8 পড়েছে। জি। দামটা কেমন চাচ্ছে? এটা আপনার 1,05,000 দেওয়া যাবে। 1,05,000 টাকা। দরদাম করে নিতে পারবে? জি। পাশেরটা ভাই? এটা মোটামুটি ধরেন
দাঁত সবগুলো হয়ে গেছে অবশ্য। দুধে ভালো আমাদেরকে জানাচ্ছিলেন, কেমন দুধ হচ্ছে? হচ্ছিল গত আগে আপনাদের কি জানা আছে? হ্যাঁ, আমাদের গ্রামের উপর থেকেই কেনা, তো গৃহস্থের বাড়ির গরু। আপনার সকালবেলা 10, বিকালে আপনার এরকম 5-6টা পাইছে। আচ্ছা, পাশেরটা? পাশেরটা আপনার মানে শাহিওয়াল কোয়ালিটি আর কি, শাহিওয়ালের সাথে জার্সির ক্রস আছে। দাঁতে কয়টা এটা? অনেক একটা মানে বডি গরু, মাজা টাজা দেখেন অনেক মোটা। দাঁতে কয়টা এটা? এটা হচ্ছে আপনার 6 দাঁত। 6 দাঁত না, 10-এর দাঁতের 6টা। এটা 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট না? জি। দামটা কেমন যাচ্ছে? এটা হচ্ছে আপনার 185 হলে দেওয়া যাবে। 185 হলে দেওয়া যাবে। জি। পাশেরটা ভাই? পাশেরটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। জি। দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে কেবল? জি। গাব? জি, একটা দিছে, এটা দ্বিতীয়। একটা দিয়েছে, এটা দ্বিতীয় দিবে না? জি। আচ্ছা, কত দিনের গাব আছে? এটা হচ্ছে আপনার অল্প কিছু দিনের, মানে 15-20 দিনের ভিতরে বাচ্চা দিবে। 15-20 দিনের ভিতরে দিয়ে দিবে। পালনটা নামাই শুরু করছে। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটা আপনার দাম দর করলে তো ধরেন অনেক করা যায়, আসলে এটা দিলে তো বিক্রি করা লাগবে। ঠিক আছে, এটা আপনার 2 লাখ। 2 লাখ দিয়ে হবে? এত দাম? কিছু হবে, সামথিং কিছু কম করা যাবে। জি। পাশেরটা? গাভীর রেট তো ধরেন এখন তো গাভীর বাজার বেশি এখন। গাভীর তো ধরেন মোটামুটি চাহিদা সেই অনুযায়ী, সেই অনুযায়ী তো আমরা দিতেই পারছি না। আপনি কালকে ধরেন, কালকে ইয়ার পরশু দিন আসছে রাত্রে, কালকে 3টা বিক্রি হয়ে গেছে দুধে। ঠিক আছে, 1টা প্রেগনেন্ট বিক্রি হয়ে যাচ্ছে। এখন ধরেন এগুলো তো আপনার ছোটো গরু, মোটামুটি বড় গরু, আর গঠনটা দেখেন আপনি। আচ্ছা, পাশেরটা ভাই? পাশেরটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? জি। দাঁতে কয়টা এটা? এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। কত দিনের গাব আছে? এটা হচ্ছে আপনার 8 চলছে। 8 চলছে। জি। দামটা কেমন চলছে? এখন 1.5 মাস টাইম আছে। দামটা কেমন চলছে? এটা হচ্ছে আপনার 180 হলে, 75-80 হলে এরকম বিক্রি করা যাবে। 175-80 হলে দেওয়া যাবে। পাশেরটা? পাশেরটা ফিজিয়ান। দাঁতে কয়টা এটা? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা দিবিতে কেমন সময় আছে? এটা 1.5 মাস টাইম আছে। 3টা গরু একই রকম আর কি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা আপনার 1,90-85 মধ্যে। 90-85। পাশেরটা? পাশেরটা আপনার অস্ট্রেলিয়ান আর ফ্রিজিয়ানের ক্রস আছে। অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ানের ক্রস। জি। দাঁতে? দাঁতে হচ্ছে আপনার দাঁত সবগুলাই উঠছে। সবগুলো হয়ে গেছে না? জি। দামটা কেমন চাচ্ছেন? 6 দাঁত আর কি হয়ে কিল উঠছে। আচ্ছা, আপনার দামটা কেমন চাচ্ছেন? এটাও প্রেগনেন্ট আপনার 8 মাস, 8.5 মাস। এটা মোটামুটি আপনার 1.5 লাখ হলে দেওয়া যাবে। 1.5 লাখ? জি। দরদাম করতে পারবেন? জি। আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা নিতে পারবেন। এই সপ্তাহে অনেক গাভী রয়েছে আপনাদের কাছে। জি ভাই, সবই রাখার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিই। আমার ইমো নাম্বার 01754181232। এটা ইমো নাম্বার। আর পার্সোনাল আপনার 01814-840-440। আচ্ছা, এটা আপনার। আর আপনার ঠিকানাটা যদি আপনি নিজের মুখে একটু বিস্তারিত বলে। আমার ঠিকানা তো আপনার অরণকুলা পশুহাটের পাশেই, অরণকুলা পশুহাটের পশ্চিম পাশে, যেখানে সাইডে একটা বড় পুকুর দেখবেন, অনেক বড় আপনার দীঘার মতো। পশ্চিম পাশে রাস্তা দেখবেন যে মাদ্রাসা পার হয়ে রাস্তা ঢুকছে বামে, ঢুকে অল্প একটু ঢুকেই বললেই হবে।
আমাদের এখানে মোটামুটি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কেউ অ্যাকাউন্ট আছে তার যদি নিজের অ্যাকাউন্ট থাকে সে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে আসবে, টাকা জমা করে আসবে এবং কিছু হাত খরচ নিয়ে আসবে, তার যাতায়াত খরচ তো লাগবে, আর সম্পূর্ণ টাকা তার নিজের অ্যাকাউন্টে এসে ওই চেক দিয়ে এখান থেকে আমাদের উঠিয়ে দিতে পারবে। আবার যদি মনে করে তো বাসায় টাকা রাখে আসবে, আমাদের সাথে কেনা বেচা হলে আমাদের অ্যাকাউন্টে দিতে পারবে। আমার দোকানের নাম রুবেল টাইলস অ্যান্ড স্যানিটারি, ব্র্যাক ব্যাংক, আপনার ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট, ইসলামিয়া, সব ধরনের ব্যাংক আছে, থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে। হ্যাঁ জি। আর নতুন যারা উদ্যোক্তা আছেন তারা শুধু ইউটিউব না, আপনারা নিজে মোটামুটি কিছু মানে স্বাভাবিক যে প্রাথমিক যে গুরুত্ব দিয়ে ইয়েগুলা মানে আমাদেরকে সবাই নিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ওইটা হচ্ছে ভাই এটা করতে পারতেছি না, ঠিক আছে, আসলে গুরুত্ব দানধারী জিনিস, গ্যারান্টি আপনার কেউ মানে যারা বলে আসলে এটা মন গড়া কথা, ঠিক আছে, এটা জানদারি জিনিস, এটা আল্লাহ প্রদত্ত, এটা আমাদের হাতে যদি ইয়ে করা থাকে না আপনাদের অনেক কিছু কপালেও থাকে, ঠিক আছে, আপনার এখান থেকে নিয়ে যায় আপনার নিজেরা প্রাথমিক যে ইয়েগুলা যে গরুটা খাচ্ছে না কি জন্য, এটার পেটে কি সমস্যা হলো, গায়ে গরুর জ্বর আছে কিনা, এগুলো তো প্রাথমিক জিনিস জানা লাগবে। আসলে ইউটিউবে মানুষ দেখলে মনে করছে যে খালি গরুর মধ্যে লাভ, আসলে সব ব্যবসায়ী সব ইয়েতেই শ্রম ছাড়া তো কোনো কিছু, কষ্ট ছাড়া তো আর উন্নতি করা যায় না, শ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। গরুটার আপনার যে যে বকন কিনে নিয়ে যান, বকন ছোটো মিডিয়াম যে বড় বকনগুলো, ঠিক আছে, এগুলোর ভিতরে মানুষ প্রতারিত বেশি হয় যে আসলে বীজ রাখতে চায় না ছোটোগুলা, আর আপনি দুই তিন মাস প্রেগনেন্ট যেগুলো চেক যদি বলে তাহলে চেক করে নেবেন, ঠিক আছে, খালি আমাদের কথার উপর বিশ্বাস করে নেবেন না, আপনি নিজেরও একটা আইডিয়া থাকতে থেকে আসছেন, কেউ কিন্তু আপনার এখানে চাচা ভাই আপন খালু কেউ না, সবাই সবার ব্যবসা লাভের জন্য কথা বলবে, এখানে কিন্তু আপনার দিকে চিন্তা ভাবনা ভাই এখানে মানে খুবই কম, যেটা আপন ভাইয়ের হিসাবে আপন ভাই কেউ করে না, আপনি আসছেন চিটাগাং সিলেট থেকে, আপনি নিজে নিজের দিক থেকে শক্ত হয়ে থাকবেন। আর যেটা আমরা বলবো আপনি একটা চেনার নিজে মানে চেনার চেষ্টা করার চেষ্টা করবেন, শুধু আমাদের উপর আত্মনির্ভর করবেন না, আপনি নিজেও এগুলো ইয়ে নিয়ে, কারণ এত টাকা দিয়ে আপনি গরু কিনতেছেন, শুধু আমার এই টাকা তো আপনার ময়াটা আপনার বেশি, আমাদেরও জিনিসগুলো কিনেই নিয়ে আসা টাকা দেওয়া, ঠিক আছে, এই জন্য সবসময় আমাদের উপরে আত্মনির্ভরশীল না হয়ে নিজেরাও আস্তে আস্তে এগুলো ইয়ে করা শিখে, তাহলে ইনশাল্লাহ কেউ প্রতারিত করতে পারবে না। আর ইনশাল্লাহ আমাদের কাছে এরকম রিপোর্ট নাই যে বায়না দিছে ভাই 5,000 টাকা পাবি, এরকম আছে আমার গরু নিছে 7 দিন 10 দিন পরেও 30,000-40,000 টাকা ব্যাগ দিয়ে দিছি, ইনশাল্লাহ এই রিপোর্ট কেউ দিতে পারবে না যে ভাই টাকা কারোর 2 টাকা বেশি খাইছি কিংবা হচ্ছে ইয়ের কেউ বায়না নিয়ে পাবে, এইসব রিপোর্ট ইনশাল্লাহ আমাদের নাই ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা আসলে দেখতে পারবেন, আর যারা আসছেন তারা তো দেখছেন, এমনকি গরু নেওয়ার পরেও আমি টাকা অনেক টাকা ব্যাগ দিছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো ভালো পরামর্শ দিলেন, আপনার গরুগুলো দেখালেন, তবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।